ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট আজ এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি সংক্রান্ত যে শুনানি ছিল তারই আপডেট দেব আজ ষোলো তারিখ এই ষোলো তারিখে আজ আপার প্রাইমারির শুনানি ছিল আমাদের হাইকোর্টে সেখানে কি হলো তারই বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব তার আগে বলে নি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরূপ ভিডিও পেতে সর্বপ্রথম আজকের শুনানি শেষ হলো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরবর্তী তারিখ কুড়ি অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আগামী মঙ্গলবারে আবার এই কেসটির শুনানি হবে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় আজকের শুনানি শেষ হলো আজ দীর্ঘ সময় ধরে শুনানি চলে এরপর আবারও তারিখ দেওয়া হয় এ মামলার পরবর্তী শুনানির তারিখ কুড়ি অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আগামী শুনানি সকাল এগারোটার দিক থেকে শুরু হবে অর্থাৎ আজ যেমন শুরু হয়েছে ঠিক তেমনই কিন্তু দীর্ঘ সময় ধরে এই মামলাটির শুনানি চলছে এবং আগামীতেও তেমনই কিন্তু হবে তার ব্যতিক্রম হবে না আটকে থাকা এই মামলার শুনানি আজ শুক্রবার সকাল এগারোটার পরেই শুরু হয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের অ্যাজলাসে মামলাটির এক নম্বর সিরিয়াল ছিল আজ এক ঘন্টারও বেশ কিছু সময় ধরে শুনানিটি হয় অর্থাৎ দীর্ঘ সময় ধরেই কিন্তু শুনানিটি হয় গত শুনানিতে প্রায় দুই ঘন্টার ওপরে শুনানি হয়েছিল আজ এক ঘন্টারও বেশ কিছু সময় ধরে কিন্তু শুনানি হয় গত শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পিটিশনারের তোলা বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন অর্থাৎ যে সমস্ত অভিযোগ করেছিলেন পিটিশনাররা সে সমস্ত অভিযোগের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন তথ্য তুলে ধরেন এর মধ্যে রেশিও ইন্টারভিউ মার্কস টেট ওয়েটেজ নন ট্রেন্ড এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল তিনি নিয়োগের জোরালো দাবি তোলেন অর্থাৎ যে অ্যাডভোকেট জেনারেল রয়েছে তিনি কিন্তু নিয়োগের স্বপক্ষে রয়েছেন এবং নিয়োগ নিয়োগ দ্রুত করার জন্য তিনি কিন্তু সমস্ত ধরনের পদক্ষেপ নিচ্ছেন তার বলা শেষ হয়েছে আজ পিটিশনারদের পক্ষে সুবীরবাবু বাবু তাদের বক্তব্য তুলে ধরেন অর্থাৎ পিটিশনার যে উকিল তিনি কিন্তু তার বক্তব্য পেশ করেন তিনি প্রভিশনাল ম্যারিট লিস্টের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন পিটিশনারদের বলা শেষ হয়েছে বলে জানা গেছে। বক্তব্যের নিরিখে লিখিত নোটগুলো জমা ১৯ তারিখে করতে হয় বলে জানা গিয়েছে যে আমরা আগেই বলেছিলাম উনিশ তারিখে লিখিত সমস্ত বিষয়গুলো কিন্তু কোর্টের সামনে পেশ করতে হবে উল্লেখিত গত দিনের শুনানির পরেই বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন আদালতের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অ্যাডভোকেট জেনারেল তার সাবমিশন চোদ্দ তারিখে শেষ করে করেছিলেন এবং তার অনুরোধ করেছিলেন পিটিশনারদের ষোলো তারিখের মধ্যে বক্তব্য পেশ করতে বলেছিলেন যা কিন্তু হয়েছে পুরোপুরিটাই মান্য করা হয়েছে যে যার বক্তব্য পেশ করবে তার নিরিখে লিখিত নোট উনিশ তারিখে জমা দিতে হবে অর্থাৎ আগামী যে উনিশ তারিখ রয়েছে সেই উনিশ তারিখে কিন্তু তার সেই সমস্ত লিখিত নোটগুলো কিন্তু কোর্টের সামনে জমা দিতে হবে এবং জমা করা লিখিত নোটের ওপরে আলোচনা হবে কুড়ি তারিখ এই কুড়ি তারিখে কিন্তু আলোচনা হবে এখানে একুশ তারিখ রয়েছে কুড়ি তারিখও হবে এবং তারপরে আবার একুশ তারিখ যদি কোনো স্পষ্টর প্রয়োজন হয় তবে সেগুলোকে ওই দিনই শেষ করতে হবে সমস্ত পক্ষকে পুজোর ছুটির আগে তাদের সবটুকু দিয়ে শুনানি শেষ করতে বলা হয়েছে অর্থাৎ পুজোর আগেই কিন্তু শুনানি শেষ হবে এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে সেই হিসেবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী তারিখ ছিল কিন্তু এই কুড়ি তারিখ সেই কুড়ি তারিখেই এই আবার মামলাটি শুনানি হবে এবং সেখানেও কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি হবে যে লিখিত নোট সেই লিখিত নোটের ওপরে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আলোচনা করা হবে দুই পক্ষ থেকেই ধন্যবাদ